কি ব্যাপার ভাই, তোদের মুখগুলো এরকম পঙ্কজ দাসের মতো কেন লাগছে? জীবনের প্রথম ইন্টারভিউ ভাই। আরে গাজনি, জীবনের প্রথম ইন্টারভিউ, শালা কি ধরবে কে জানে। তো কই আমাকে দেখ, আমি তত টেনশন লিছি না। আবে আবে, তুই শালা ক্লাসে ফার্স্ট বয়, তোকে যা প্রশ্ন করবে তুই শালা উত্তর দিবি। আমরা একদম লাস্টেরও লাস্ট, আমাদেরকে কে দেবে বে? তোকে তো যা প্রশ্ন করবে তুই সব উত্তর দিয়ে দিবি, আমরা তো কিছুই পারবো না। আমাদের একদম পুঙ্গি বাজিন দেবে, এই কোম্পানি মালিক তো। সেই জন্য তো তোকে প্রথমে লাইনে দাঁড় করিয়েছি, আর তোর বায়োডাটা তো সব থেকে আগে পৌঁছেছি, আর লাস্টে আমার টুকিয়ে এসে, যাতে আমি লাস্টে সব থেকে বাজে স্টুডেন্ট তোদের কাছে জেনে জেনে কিছু বলতে পারবো। মিস্টার স্পটলাইট, তোমাকে স্যার ভেতর থেকে ইন্টারভিউয়ের জন্য ডাকলো। আবার দাঁত খেলা, আমার বায়োডাটাটা তোকে যে লাস্টে দিয়ে পাঠাইলাম, তো আমার নাম তো প্রথমে কি করে চলে এলো? স্যারকে আমি ফাইলগুলো যেভাবে দিয়েছিলাম স্যার উল্টি দিয়েছে, স্যার পেছন থেকে ডাকা শুরু করে দিয়েছে। যা সালা, আমি ফেসে গেলাম বে। যে পটলা, তোর কি খুব ভয় লাগছে নাকি বে? হ্যাঁ ভাই, ভয়ে আমার প্যান্টে হিসে হয়ে যাবে মনে হচ্ছে। বেশ বেশ, দাঁড়া আমি একটা কোনো প্ল্যান করি। এ লাল চুলের বান্দর শোন, আমরা একটা কাজ করবো, আমরা দুজনে মিলে একসঙ্গে ইন্টারভিউ দিয়ে নেবো, আর আমাদের মাইনেটাও হাফ হাফ হয়ে যাবে যদি আমরা চাকরিটা পেয়ে যাই, আর আমরা হাফ হাফ ডিউটি করবো, চলবে? মালগুলোর যা অবস্থা আমি বুঝতেই পারছি, এরা কোনো চাকরি বাকরি পাবে না, আর ফালতু ফালতু সময় নষ্ট করে লাভ নাই। দুজনকেই একসঙ্গে ভেতরে ডেকে আর যে বাজে প্রশ্ন করিয়ে দুটোকেই বার করে দিই, বলবো দুদের চাকরি হবে না, স্যারেরও টাইম তো বেঁচে যাবে, আমি বলতে আমি কমিশন পাবো, আমার এই বুদ্ধিটার জন্য স্যার আমাকে বেশি করে কমিশন দেবে। এইটা কোনো কথা হলো নাকি পাচি ভাই? হ্যাঁ হ্যাঁ, কেন হবে না, নিশ্চয়ই হবে। বাপের জন্ম শুনি নাই কোনোদিন এরকম ইন্টারভিউ, যে একসঙ্গে দুজনের ইন্টারভিউ হচ্ছে, চাকরির মাইনেটা হাফ হাফ হয়ে গেছে, ডিউটিটা হাফ হাফ হয়ে গেছে। যাই যাই, আমরা ইন্টারভিউ তো দিয়ে আসি, চ পটলা চ। আরে পাঁচু, তোর কোনো ভয় লাগে না, একটা ইন্টারভিউ দিতে এসছিস, এসে উল্টো পাল্টা প্ল্যান বার করছিস, তোর কোনো ভয় লাগে না? এসে তো নিয়ে আনলে মুচকে কে দিয়া, এসে এসে ফিকরে কেউ কেউ। কি ব্যাপার পল্টু, একসঙ্গে দুজন চলে এলো ইন্টারভিউ দিতে? স্যার স্যার, ছেলেগুলো একদম নিকম্মা বটে, কোনো কাজের লোক ছেলেগুলো এসেছে ইন্টারভিউ দিতে, কিছু পারবে না বুঝতে পেরে গেছি, তো দেখলাম আপনার ফালতু ফালতু এতটা সময় নষ্ট হবে, দুজনকে আলাদা আলাদা করে ইন্টারভিউ নেবেন, একটা করে প্রশ্ন করবেন, দুজনেই দেখবেন পারবেন না, দুজনকে গা ধাক্কা দিয়ে ঠিলে বার করে দেবো অফিস থেকে, সেই জন্য আপনার সময় বাঁচাবার জন্যে আমি একসঙ্গে দু টাকা ঢুকিয়ে নিয়েছি। আমি বুঝে নিয়েছিলাম যে এরা কিছু পারবে না। কো খুব ভালো কাজ করেছিস, হ্যাঁ খুব ভালো কাজ করেছিস রে, তোকে যাওয়ার সময় আমি এক প্যাকেট বাতাসা দিয়ে নেবো। তুমি তো পটলা, তোমাকে একটা প্রশ্ন করা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে বলো, এই যে আমরা একটা বিজনেস চালাচ্ছি, এই বিজনেসটাকে ভালো করে চালাবার জন্য আমাদের কি কি করা উচিত? বিজনেস তো চালাবার জন্যে প্রথমে আপনাদেরকে যারা কর্মচারী আছে তাদেরকে প্রচুর মাইনে দেওয়া উচিত, মানে প্রায় ১-২ লাখ টাকা করে মাইনে দেওয়া উচিত। সমস্ত সব কর্মচারীদেরকে ১-২ লাখ টাকা করে মাইনে দিতে হবে? এরকম তো সম্ভব নয়, আমরা কিছু কিছু যারা বড় বড় পোস্টে আছে তাদেরকে ১-২ লাখ করে মাইনে দিই, কিন্তু সবাইকে তো ১-২ লাখ করে মাইনে দিলে আমাদের কোম্পানি উঠে যাবে, এই আবার কিরকম কথা বলছো পটলা? ওইখানেই তো স্যার আপনারা ভুলটা করেন, ওইখানেই আপনারা স্যার ভুলটা করেন, কাউকে বেশি দিচ্ছেন কাউকে একদম কম দিচ্ছেন, সবাইকে সমান করে একটা গড় মাইনে দেওয়া উচিত, এভারেজ বুঝেন তো, এভারেজ মাইনে দেওয়া উচিত, কাউকে ২ লাখ দিচ্ছেন তো কাউকে ২,০০০, এই তো ঠিক আছে স্যার, একটা কোম্পানিতে স্যার সমস্ত লোক উপর থেকে নিচে পর্যন্ত সমানভাবে দায়িত্ব নিয়ে খায় কাজটা করে স্যার, কিন্তু আপনারা মাইনেটা যখন দেন তখন আলাদা আলাদা করে দেন, এই তো কিন্তু ঠিক নয় স্যার। স্যার ও স্যার বলছে আমার মাইনেটা কবে বাড়াবেন, সে গত ২ বছর থেকে একই মাইনে রেখে দিয়েছেন, খালি মাইনেটা বাড়ান। আরে সালা, এই পটলা তো মনে হচ্ছে আমাদের এখানে এসে ইউনিয়ন লিডার হয়ে যাবে, একে চাকরি দিলে বিপদ। আচ্ছা পাঁচু, তোমার মনে হয় কি ভালো বিজনেস চালাতে গেলে কি করা উচিত? স্যার যে কোনো বিজনেস আসলে স্যার চলে সেই কোম্পানির কতগুলা কাস্টমার আছে সেইটার উপরে। ঠিক ঠিক, একদম ঠিক।
আর স্যার সেই কাস্টমারদেরকে খুশি রাখাটাই হচ্ছে কোম্পানির কাজ, আর সেই জন্যে আমাদেরকে রাখা, আমাদের মতন যারা কর্মচারী কাজ করবে তাদেরকে রাখা, তারা যত ভালো করে ওই কাস্টমারকে সার্ভিস দিবে তত ভালো করে কোম্পানিটা বেশি করে চলবে। আস্তে আস্তে স্যার আমাদেরও পকেটে একটু একটু করে মাইনেটা বাড়বে, আপনারও পকেট আরো বেশি ফুলে ফেটে ঢোল হয়ে যাবে, আমাদের হালকা করে বাড়বে, আপনারা একদম তালা গাছের মতো বাড়বে। ইয়ার কি হচ্ছে, ইয়ার কি হচ্ছে, আমি জিজ্ঞেস করেছি কি করে বাড়বে, তোমাকে জিজ্ঞেস করতে পারিনি যে কার পকেটে কত ঢুকবে। রুকো যারা সাবার করো, এত তাড়াতাড়ি করবেন না স্যার, আমার গোটা উত্তরটা শুনুন তারপরে বলবেন। এই যে কাস্টমারদেরকে আপনি যখন নিজের প্রোডাক্টটা দেবেন, নিজের সার্ভিসটা দেবেন, তার সঙ্গে মিনিমাম 4 বোতল ভোডকা বা হুইস্কি বা রাম টাইম টু টাইম আপনি তাদেরকে বাড়িতে হোম ডেলিভারি দিয়ে দেবেন। বাবা রে, এইরকম যদি কয়েকজন আসে আমার কোম্পানিতে, আমার কোম্পানি ডুবতে বেশিক্ষণ সময় লাগবে না মনে হচ্ছে। নালগুলোকে অন্য প্রশ্ন করি। আচ্ছা ধরো তোমাদেরকে এই কোম্পানিতে চাকরিতে নিয়ে নেওয়া হলো, তোমরা কি করবে আমার কোম্পানিতে এসে? আমি স্যার কোম্পানিতে এসে দেখবো কে কেমন কাজ করছে, সবাই কেমন কাজ করছে এগুলো দেখবো, আর যে না ভালো করে কাজ করবে তাকে মেরে মুন্ডু ফাটিয়ে দেবো। এমনকি আমি এটাও দেখবো যে আপনি কতটা কাজ করছেন, যদি আপনিও বেশি ভালো না কাজ করতে পারেন তাহলে আপনাকেও। ওরে বাবা রে। আচ্ছা পাঁচু তুমি বলো যে তুমি যদি আমার কোম্পানিতে চাকরি পেয়ে যাও তাহলে তুমি কি করবে? দাঁড়ান স্যার দেখি তারপরে বলবো। কি দেখবে আবার? স্যার অফিসটা ঘুরে একবার দেখে নি। ওই কোনাটাতে বসে বিড়ি খাবো স্যার, বসে বসে বিড়ি ফুঁকবো। তোমাদের ইন্টারভিউ হয়ে গেছে, তোমরা চলে যাও। ইন্টারভিউ হয়ে গেছে মানে চাকরিটা পাবো কি পাবো না, ইন্টারভিউটা পাস করলাম কি ফেল করলাম সেটা তো বলুন। আন্দোলন এমনিতে আমাকে বাড়ি থেকে বলে এসছে যে হাফ হাফ মাইনে দিলেই হবে, তোদেরকে হাফ হাফ করে মাইনে দিয়ে দিবেন, এরপরে ক্যান্ডিডেট গুলাকে ডাকি, এদেরকে বিদায় করুন। তোমাদের দুজনের চাকরি হয়ে গেছে। কি বলছেন স্যার, আমাদের চাকরিটা হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ তোমাদের চাকরি হয়ে গেছে। আর তোমাদের কাজ শোনো, তোমাদের অফিস আসতে হবে না, তোমরা ঘরে থেকে বসে বসে মোবাইল ফোনে কাজ করবে। আর তোমাদের কাজ তো শোনো আমি বলে দিচ্ছি, তুমি পটলা সকালবেলাতে একবার আমাকে ফোন করবে, ফোন করে দেখবে যে আমি অফিসে এসেছি কিনা, নিয়ে তারপরে আবার আমাকে বিকেলে ফোন করে জিজ্ঞেস করবে যে আমি অফিস থেকে ঠিক সময় বেরোলাম কিনা, যদি ঠিক সময় না ঢুকি আর ঠিক সময় না বেরোই তাহলে আমাকে তুমি বকাবকি করবে, এইটাই হচ্ছে তোমার কাজ। আর এই যে মিস্টার পাঁচু ভাই, তোমার কাজ হচ্ছে আমার যে অ্যাসিস্ট্যান্ট আছে পেছনে দাঁড়িয়ে পল্টু, একে একবার সকালবেলাতে ফোন করা, ফোন করে জিজ্ঞেস করা যে এই সকালে ঠিক সময় ঢুকেছে নাকি, আর এর ছুটির সময় তুমি একে একবার ফোন করে নেবে যে এই ঠিক সময় বেরোলো কিনা। আমাদের দুজনের মধ্যে যদি কেউ ঠিক সময় না ঢুকে আর না বেরোয় তাহলে তোমরা আমাদেরকে বকাবকি করবে, আর এটা তোমরা বাড়িতে বসে ফোন থেকে করবে, এখানে আসার কোনো দরকার নাই। তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে আমি মাইনে পৌঁছে দেবো প্রত্যেক মাসে মাসে, ঠিক আছে? এসো ভালো থেকো, অফিস থেকে দূরে থেকো, অফিসে আসার কোনো দরকার নাই। বেশ স্যার তাহলে আমরা চললাম, ভালো থাকবেন স্যার। ইস অফিস নে মুঝকো নকরি দিয়া হ্যায়, ইস অফিস কা ফিকর মে করু। স্যার এ আপনি কি করলেন স্যার, আপনি তো স্যার বসেরও বস বানিয়ে দিলেন ওদেরকে। শোনো পল্টু, সারাদিনের ঝামেলা নেওয়ার থেকে দিনে দুবার ঝামেলা নেওয়াটা অনেক বুদ্ধিমানের কাজ। সকালে একবার ফোন করে বলে দেবো আমি এসে গেছি, এসে আমি যেখানেই থাকি, আর তুমি একবার ফোন ধরে বলে দেবো তুমি যেখানেই আছো, বলে দেবে হ্যাঁ আমি এসেছি, আর যাওয়ার সময়ও ঠিক আমরা সেম কাজটাই করবো, অত চিন্তা করো না। এইসব লোককে অফিস থেকে দূরে রাখাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। এক কাজ করো, এরপরে যে আছে তাকে ডাকো। হ্যাঁ স্যার, এরপরে লোকটাকে ডেকে নিয়েছি। মিস্টার ডুপ্লিকেট আমির হাজির হো। আমার আগে যে দুজন ছেলে এলো ওরা কিছুই জানে না, আমি খুব ভালো করে জানি, আমার ক্লাসে পড়তো, এক নম্বরে ফেলটু বাদ ছেলে বটে, ওরা বাইরে নাচতে নাচতে গেল চাকরি নিয়ে,
আমি সারা সব জানি এই গোটা অফিসের কাজ আমি একাই করতে পারবো শুধুমাত্র জামা পড়ি নাই বলে আমাকে চাকরি থেকে বার করে দেওয়া আমার বডিতে দেখছিস আমার মাপের জামা কোথাও পাওয়া যায় না তাই আমি জামা পড়তে পাই না সারাকে এক ঘুষো মারবো দেখবে কিন্তু এরকম খালি গায়ে লোককে কি করে চাকরিতে রাখবো যত সব সালা ফ্রড কোম্পানি মেরে ফুটিয়ে নিজে সব কটা